লাত আর উজ্জার কসম আমি মুহাম্মাদের কাছে যাচ্ছি পাথর দিয়ে তার মাথাটা থেতলে দিতে এরপর তোমরা চাইলে তার গোত্রের হাতে আমাকে তুলে দিতে পারো এসো তোমার মাথা পাথর দিয়ে একটু থেতলে দেই ওই অবিশ্বাসীরা কাবার দিকে কি করছে আমাদের ধর্মের মতই তো করছে আবার বলে আমাদের চেয়ে আলাদা হাশিম গোত্রকে মহাবিষ্ট করে রেখেছে আর এ ও মুহাম্মদ নাকি আল্লাহর প্রেরিত নবী আর রাসূল সে রাসূল হওয়ার কোনো যোগ্যতা রাখে আল্লাহর রাসূল বলেছেন শুনুন হে সকল কুরাইশগণ কুরবানির জন্তুর প্রতিটি পশমে একটি করে নেকি তাই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন মুহাম্মদ নিজেই কিছু বলবেন তাই ধৈর্য ধরুন মাথা ঠান্ডা রাখুন তাহলে আপনার উদ্দেশ্য সফল হবে আবুল হাকাম আরে রাখুন আপনার মাথা এত সহজে আমার মাথা ঠান্ডা হয় না আর তাই আপনারা সৎ পথে পরিচালিত হলে মৃত্যুর পর আপনারা জান্নাত লাভ করতে পারবেন তাই এখনই সঠিক সময় আল্লাহর হেদায়েত প্রাপ্ত হওয়া তাহলে এক টুকরো জান্নাত পৃথিবীতে নিয়ে এসো তুমি তো বলেছিলে তোমার রব পরাক্রমশালী তুমি এসব না করতে পারলে তো আমরা তোমাকে বিশ্বাস করব না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কিছু আল্লাহর ইচ্ছা ওনার ইচ্ছাই সব হয় কথা শোনো মুহাম্মদ তোমার সৃষ্টিকর্তা কি জানেন না আমরা তোমার সাথে আলোচনা করছি আর এই সবের প্রমাণ চাইছি তাহলে সুষ্ঠু জবাব দিতে পারছো না কেন কেন আমরা যা চাইছি তা আমাদের সামনে হাজির করাতে পারছো না তোমার কথা অবিশ্বাস করলে আমাদের কি শাস্তি হবে তিনি তোমাকে সব কিছুর উত্তর দিচ্ছেন না কেন আমরা আসলে জানতে চাইছি যে রহমান নামের একজন লোক অনেক দিন যাবত ইয়ামামাতে বসবাস করে সেই কি তোমাকে সব শিখিয়ে দিচ্ছে কাবার মালিকের কসম আমরা তার সব কথায় কখনোই বিশ্বাস করব না আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না যতক্ষণ না তোমাকে নিশ্চিহ্ন করতে পারি আমরা সেই দেবীদের উপাসনা করি যারা সৃষ্টিকর্তার কন্যা রাব্বিল কাবার শপথ যতক্ষণ না তুমি আল্লাহর তার ফেরেশতাদের একত্রে নিয়ে না আসো ততক্ষণ তোমাকে বিশ্বাস করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি অবিশ্বাসী আর পাপীপূর্ণ আলোচনা আর এগোতে চাচ্ছেন না তার মুখ বন্ধ করবই একটু শুনুন মুহাম্মদ ইবনে আতিকা আবার তার চাচাতো ভাইয়ের কাছ থেকে কি চায় তার উপর আবার ঈমান আনতে যায়নি তো ওর তো এরকম করার কথা না না সে কখনোই এমনটা করবে না অসম্ভব ব্যাপার শুনুন ভাই মুহাম্মদ তাদের কোনো কথার আপনি জবাব দিতে পারেননি লাত উজ্জার শপথ আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না পর্যন্ত নিজের চোখে আপনাকে আকাশে আরোহণ করতে আর চারজন ফেরেশতাকে নিয়ে আবার নিচে আসতে দেখব যারা আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিবেন হয়তো এসব দেখলেও আপনাকে নবী হিসেবে মানব না কতটা জঘন্য কাজ করছেন আপনি শোনো কুরাইশগণ লাতার উজ্জার কসম বলছি এখন কেউ জানো না তোমরা কিভাবে মুহাম্মদকে থামাতে পারবে তোমার কোনো পরামর্শ আছে নাদের যদি কোনো পরামর্শ থাকে তোমার তাহলে আমাদেরকে সেটা নিঃসংকোচে বলতে পারো কাবার মালিকের শপথ আমার থেকে বেশি মুহাম্মদকে কেউ অপছন্দ করে না সে না কোনো জাদুকর না পাগল লোক এমনকি কোনো কবি অথবা ভাগ্য গণনাকারীও না এসব তোমাদেরই কথা তাই আরো সাবধানে এগোতে হবে তোমার কি মতামত বলো নাদের তুমি হেরা ইরাক পার্সিয়া সহ অনেক দেশ ভ্রমণ করেছো তার পরিচয় ছিল এমন কয়েকজনের সাথে আলাপ করব আমি তাদেরকে আসফেন্দিয়ার আর রুস্তমের কাহিনী খুলে বলবো মুহাম্মদ নিশ্চয়ই আমার থেকে ভালো গল্প বলতে পারে না দেখি মানুষজন কার কথা বিশ্বাস করে আমার তো মনে হয় তোমার ইয়াসরিবে যাওয়া উচিত নাদের সেখানে ইহুদি পাদ্রীদের সাথে দেখা করে মোহাম্মদ সম্পর্কে ভালো করে জেনে আসা উচিত কারণ তারা প্রথম পবিত্র গ্রন্থের অনুসারী এবং নবীর আগমন সম্পর্কে জানে যাব অবশ্য অতঃপর নাদের ইবনে হারিস আবি মুয়াতকে সাথে নিয়ে মদিনায় গমন করলেন এরপর সেখানে ইহুদি পাদ্রীদের কাছ থেকে রাসূলের ব্যাপারে সাহায্য চাইলেন এবং তারা ফিরে গিয়ে ভাবলেন হয়তো আল্লাহর রাসূলকে মোকাবেলা করার সব রকম পথ তারা ভালোভাবে জেনে এসেছেন
মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, যখন তার কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন সে বলে এ তো পূর্ববর্তীদের কল্পকাহিনী। বলো, ইয়াসরিবে ইহুদি ধর্মগুরুদের সাথে কথা বলে আসলাম। তারা মুহাম্মদকে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছেন। তারা বলেছেন যদি সে উত্তর দিতে পারে তাহলে সে আসলেই একজন নবী, আর যদি না পারে তাহলে সে মিথ্যাবাদী। ওই দেখো মুহাম্মদ এদিকে আসছে। এই যে মুহাম্মদ, আমাদের কি সেই যুবকের অসাধারণ কাহিনী খুলে বলো দেখি, যে অনেক অনেক আগে বসবাস করত, সেই লোকের কথাও জানতে চাই যিনি পূর্ব পশ্চিমে সমগ্র বিশ্ব ভ্রমণ করেছিলেন, আর আত্মার সম্পর্কেও জানতে চাই। বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগামীকাল এসব কথার জবাব দিবেন। সময় দিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 15 দিন ওহি আসা বন্ধ ছিল। অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে সূরা আল কাহফ নিয়ে আসলেন, যেখানে তিনি তার সকল প্রশ্নের উত্তর খুঁজে পেলেন। রাসূলুল্লাহ বললেন, আপনি কখন এসেছেন জিব্রাইল? আপনি খুব দেরি করে ফেলেছেন জিব্রাইল, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না, যা আমাদের অগ্রে ও পশ্চাতে আছে এবং যা এই দুইয়ের অন্তর্বর্তী তা তাঁরই। আপনার প্রতিপালক কখনোই কোনো কিছু ভুলে যান না। মহান আল্লাহ বলেন, কোনো বিষয় সম্পর্কে কখনো বলো না যে ওটা আমি আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে বলা ছাড়া যদি ভুলে যাও তোমার প্রতিপালককে স্মরণ করো, প্রতিপালক তোমাকে সত্যের পথে পরিচালিত করবেন। মুহাম্মদ কেন দেরি করছে? মনে হয় সে কোনো উত্তর দিতে পারবে না। হামজা তো এদিকে আসছেন। মুহাম্মদকে দেখতে পাচ্ছি না কেন হামজা? সে কি আমাদের প্রশ্নের উত্তর দেবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উপর ওহিনাজিলের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর এসে গেছে, তাই শুনুন। ওহিতে বলা আছে, আপনি কি মনে করেন যে গুহা ও রাকিমের অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর? যখন যুবকরা গুহার মধ্যে আশ্রয় নিল, অতঃপর বলল, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন, কর্মকাণ্ড সঠিক করে দিন। অতঃপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। পরে আমি তাদেরকে জাগরিত করলাম, এটা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থান কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। আমরা আপনার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি। তারা তো ছিল কয়েকজন যুবক যারা ঈমান এনেছিল, এবং আমি তাদের হেদায়েত বৃদ্ধি করে দিয়েছিলাম। তারা যখন উঠে দাঁড়ালো তখন বলল, আমাদের রব আসমান আর জমিনের রব। আর আপনি দেখতে পেতেন সূর্য উদয়ের সময় সেটা তাদের গুহার ডান পাশ দিয়ে হেলে যেত, আর অস্ত যাওয়ার সময় সেটা অতিক্রম করে বাম পাশ দিয়ে। আর তারা গুহার প্রশস্ত চত্বরে অবস্থান করছে। এসব আল্লাহর নিদর্শন মাত্র। আল্লাহ যাকে সৎ পথ দেখান সে হেদায়েত প্রাপ্ত, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আপনি কখনো তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না। আর আপনি মনে করতেন তারা জেগে আছে, অথচ তারা ছিল ঘুমন্ত, আর আমি তাদেরকে ডানে বামে পাশ পরিবর্তন করে দিতাম। আর তাদের কুকুরটি বসেছিল গুহাদারের সম্মুখে, সামনের পা দুটি প্রসারিত করে। যদি আপনি তাদের দিকে তাকিয়ে দেখতেন তবে অবশ্যই আপনি পিছন ফিরে পালিয়ে যেতেন, আর ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। আর এমনিভাবেই আমি তাদেরকে জাগিয়ে তুলেছিলাম যাতে তারা পরস্পরকে জিজ্ঞাসা করে। তাদের একজন বলল, তোমরা কতক্ষণ ধরে এখানে আছো? তারা বলল, অল্প কিছুক্ষণ হবে। আর বলল, তোমরা কতক্ষণ এখানে অবস্থান করেছো সেটা তোমাদের রব খুব ভালো করে জানেন। মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন।
আর তারা আপনাকে জুলকারনাইন সম্বন্ধে জিজ্ঞেস করে, বলুন, অচিরেই আমি আপনাদের কাছে তার বিষয়ে বর্ণনা করব। আমি তাকে জমিনে কর্তৃত্ব দান করেছিলাম এবং উপায় উপকরণ দান করেছিলাম। অবশেষে যখন সে সূর্য অস্তের স্থানে পৌঁছল, তখন সে সূর্যকে একটি কর্দমাক্ত পানির ঝর্ণায় ডুবতে দেখতে পেল এবং এর কাছে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে আজাবও দিতে পারো অথবা তাদের ব্যাপারে সদাচরণও করতে পারো। সে বলল, যে ব্যক্তি জুলুম করবে আমি অচিরেই তাকে শাস্তি দেব, অতঃপর তাকে তার রবের নিকট ফিরিয়ে নেওয়া হবে, তখন তিনি তাকে কঠিন আজাব দেবেন। আর যে ব্যক্তি ঈমান আনবে এবং সৎকাজ করবে তার জন্য রয়েছে উত্তম পুরস্কার, আর আমি আমার ব্যবহারে তার সাথে নরম কথা বলবো। তারপর সে এক উপায় অবলম্বন করল। চলতে চলতে যখন সে সূর্যোদয়ের স্থলে পৌঁছল, তখন সে দেখল সেটা এমন এক সম্প্রদায়ের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যতাপ হতে কোনো অন্তরাল আমরা সৃষ্টি করিনি। বলুন, আমার রবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায়, তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই। যদি অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসা হয়, বলুন, আমি তো আপনাদের মতোই একজন মানুষ যাকে ওহী প্রেরণ করা হয়। আপনাদের ইলাহ কেবল এক ইলাহ, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন প্রতিনিয়তই সৎকর্ম করে যায় আর রবের ইবাদতে কখনোই কাউকে শরিক না করে। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করলে বলুন, রূহ আমার রবের আদেশ ঘটিত। এ বিষয় সম্পর্কে তোমাদের জ্ঞান অতি সামান্যই। এগুলো হচ্ছে আপনাদের করা প্রশ্নের বিস্তারিত উত্তর, যা কোনো মানুষ কখনোই জানতে পারে না, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রেরিত ঐশ্বরিক বাণী। তাই যার ইচ্ছা হয় সে মুমিন হোক কিংবা অবিশ্বাসী থেকে যাক। আমার পরামর্শ চাইলে বলব, ভবিষ্যতে আপনাদের জন্য বিপদ ঘনিয়ে আসছে। মহান আল্লাহ তাআলা মুশরিকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে, যখন তারা পাহাড় সরিয়ে দিতে, ভূমিকে বর্ধিত করতে আর পূর্বপুরুষদের পুনরুজ্জীবিত করতে বলল, আল্লাহ বলেন, যদি কোরআন এমন হতো যা দ্বারা পর্বতকে গতিশীল করা যেত, অথবা জমিনকে টুকরো টুকরো করা যেত, অথবা মৃতের সাথে কথা বলা যেত, কিন্তু সব বিষয়ই আল্লাহর এখতিয়ারভুক্ত। মনে হচ্ছে তাদের অন্তরের উপর আবরণ পড়েছে আর কানে মোহর লাগানো হয়েছে। এভাবেই মহান আল্লাহ তাআলা পাপীদেরকে শাস্তি দিয়ে থাকেন। চোখের সামনে সত্য থাকতেও দেখতে পাচ্ছে না, অথচ তারা বিজ্ঞতার দিক থেকেও সব আরবদের উদাহরণ ছিল। আমার ভাই উমরের জন্য খুব খারাপ লাগছে। উমরের জন্য? হ্যাঁ, উমর, আল্লাহর শপথ, উনি একজন বিজ্ঞ, শক্তিশালী আর কোমল হৃদয়ের মানুষ। আমি মন থেকে চাই আল্লাহ উনার অন্তরাত্মা খুলে দেবেন। আমিন। আল্লাহ তাআলা নিশ্চয়ই উনাকে সঠিক পথ দেখাবেন। আমার শুধু আল্লাহ রাসূলকে নিয়েই ভয় হচ্ছে ফাতিমা। আমি খুবই হতাশ, উমরের মতো সম্ভ্রান্ত মানুষ কিভাবে কাজ করতে পারে। যদি উনি ইসলামের পথে আসেন, উনি মুসলমানদের যতটা কষ্ট দিয়েছেন তার থেকে বেশি সুরক্ষা দিতে পারবেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই উনাকে সঠিক পথ দেখাবেন। সব বিষয়ই আল্লাহর এখতিয়ারভুক্ত। মহান আল্লাহ পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেছেন, আর আপনার আগে আমরা দুনিয়াতে যে সকল নবী রাসূল পাঠিয়েছি তারা সকলেই খাওয়া দাওয়া করত ও হাটে বাজারে যেত। আমি তোমাদের মধ্যে একে অপরের পরীক্ষা স্বরূপ করেছি, তোমরা নিজেরা ধৈর্য ধারণ করতে পারবে কি? আর আপনার রব তো সর্বদ্রষ্টা। উমাইয়া ইবনে খালাফের অবিশ্বাস আর রাগান্বিত হয়ে কথা বলার কারণে মহান আল্লাহ বলেন, আর তারা বলে, আমরা কখনোই তোমার উপরই মানানব না যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি হতে এক ঝড়। আবু যর আল গিফারি না যে কুরাইশদের লোকদের সাথে কথা বলছে? আচ্ছা, ও কি পূর্বপুরুষদের ধর্ম থেকে আমাদের লোকদের সরাতে চাইছে? হ্যাঁ আবুল হাকাম, আমারও তাই মনে হচ্ছে। লাতের শপথ, যার ফাঁকে ফাঁকে আমি ওর পিঠের চামড়া তুলে নেব। প্রবাহিত করে দেবে নদী নালা, অথবা তুমি যেমন বলে থাকো সে অনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে, অথবা তোমার একটা সোনার তৈরি ঘর হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে। কিন্তু তোমার আকাশ আরোহণেও আমরা কখনো ঈমান আনব না যতক্ষণ তুমি আমাদের প্রতি এক কিতাব নাজিল না করবে যা আমরা পাঠ করব।
কি হচ্ছে এখানে? তুমি মক্কা এসেছিলে টাকা পয়সা ছাড়া খালি হাতে, আর এখন তুমি কুরাইশদের বিভ্রান্ত করে তাদেরকে ভুল পথের দিকে নিয়ে যাচ্ছ। আবুজর থামুন, আপনি আল্লাহ আপনার কাছে সত্য ধর্মের বাণী পাঠিয়েছেন, তারপর অবিশ্বাস করছেন? আল্লাহর শপথ আপনাদের বিপদ আসছে। শুনুন আবুল হাকাম, আমাদের যদি হত্যাও করে ফেলেন তবু আমাদের ধর্ম ছাড়ব না। শুনুন আবুল হাকাম, ও আপনার নাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আবু জাহেল। মুহাম্মদ আমাকে আবু জাহেল নাম দিয়েছে? জাদু, এটা জাদু ছাড়া আর কিছু না। আমাদের কি মুহাম্মাদের জাদু দেখে ভয় পাওয়া উচিত? না না, আমরা ভয় পাবো না। শুনো মুহাম্মদ, তুমি কি চাও তোমার গোত্রের লোকেরা তোমাকে বিশ্বাস করুক? মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তিনি মন থেকে চান আপনারা একমাত্র আল্লাহর উপর ঈমান আনুন। হে মক্কাবাসী, পূর্ণিমার চাঁদ শুধু খুজাদার কিনানার গোত্রের ভূমির আকাশে বিভক্ত হয়নি, বরং এটা সারা বিশ্বে বিভক্ত হয়েছে। শুনুন কুরাইশগণ, আমরা মুসলমান আর মহান আল্লাহ আমাদের সত্যের ধর্মের হেদায়েত দান করেছেন, আমাদের খুন করে ফেললেও আমরা এই ধর্ম থেকে ফিরব না। লাত আর উজ্জার কসম, লাত আর উজ্জার কসম,